बोंश्री योर यूट्यूब चैनल प्लीज वाच एंड सब्सक्राइब। সুমিত বিষয়টা বিভিন্ন ভাবে টক স্পোর্টি টক স্পোর্টি কিছু কিছু তো তোর মনে পড়বে না তোর শুধু নিজে যেন কি জিতেছে সেগুলো তো মনে পড়বে চট বলে না फ्रेमबंदी कर अवशेषे समय अल्प समय समय दिए तुम्हारे कथा रेखे जदिव जोर कदमे शूटिंग चलते डबल शूटिंग रही है डबल यूनिट शूटिंग रही मजे एकटू हम তোমাদের জন্য ওরা একসঙ্গে দাঁড়িয়েছে আমাদের অনুরোধে আর খুব চাপ চলছে মিঠাইয়ের স্কেডিউলে সেটাই প্রথমে জিজ্ঞেস করলাম যে কতটা চাপ চলছে হ্যাঁ খুব চাপ চলছে এই ডাবল ইউনিট হচ্ছে আমাদের ইউনিট ওই দিকে যাচ্ছি চাপ চলছে ডেফিনেটলি চাপ চাপ চলছে আর মানে শেপ্রেশন আমরা রেগুলার নিচ্ছি এখন দিয়ে যাচ্ছি বুঝতে পারছি তোমাদের প্রচন্ড চাপ চলছে কিন্তু মিঠাই আজকে একটু চুপচাপ মিঠাইয়ের পায়ে ব্যথা লেগেছে আমরা সকলেই জানি মিঠাই কিভাবে লাগলো এই ব্যথাটা পায়ে লেগেছে রিহার্সাল করতে গিয়ে পড়ে গেছিলাম পা ব্যান্ড হয়ে তার উপরে বডি পড়ে গিয়েছিল আদ্রিত সৌমিত্রিষাকে একটা নামে ডাকে সেটা কিন্তু আমরা শুনে নিয়েছি সৌমিত্রিষাকে সৌমিত্রিষা বলেই ডাকি এবং সৌমিত্রিষাটা বিভিন্ন ভাবে ডাকি যেমন কেউ সৌমি বলে কেউ তৃষা বলে কেউ সৌমিত্রিষা বলে আলাদা আলাদা ভাবে আমরা মারাত্মক স্পোর্টি আজকে কিছু করতে পারছো না পায়ে ব্যথা বলে তাই তো আমাদের একটা ইয়ে আছে আমরা এখানে অনেক সময় আমি ওর পিছনে লেগে আমি দৌড়াই এবারে ও পিছন পিছন দৌড়ায় আমার তো আমি কিন্তু আবার ফুল রাউন্ড 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 করে ঘুরে নিতে বলতে একদিন কি হয়েছে দৌড়ের মধ্যে ডেকে ওই দিকে দিয়ে চলে গেছে আর ও ভাবেছে কি আমি তো খুঁজে পাবো না এই রুকি মারছে আমি তো ওর পিছনে গিয়ে দাঁড়িয়ে আছি সেই দিন ধরেছিলাম বল তোর মনে পড়বে না তোর শুধু নিজে যেন কি জিতেছে সেগুলো তো মিঠাই কিন্তু একটা ভালো কমপ্লিমেন্ট দিয়েছে আদ্রিতকে কি কমপ্লিমেন্ট ভালো কি কমপ্লিমেন্ট ভালো ঢাক বাজাতে পারো ও হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ অনেক ভালো ভালো সেটি পূজোটা কেমন এনজয় করলে পূজোর রেশটা যেরকম বাবাদের পূজোর শুটিংটা হয়েছিল ষষ্ঠীতে ষষ্ঠী অবধি তারপর আমরা যখন ব্যাক টু ওয়ার্ক তখন সপ্তমী থেকে স্টার্ট হলো আর পুর দশমী না ষষ্ঠীতে ষষ্ঠী অবধি হয়েছিল ষষ্ঠীতে ছুটি ছিল তো সপ্তমী থেকে আবার আমাদের শুটিং স্টার্ট হয়েছিল আরে দূর একাদশী থেকে সপ্তমী শুটিং স্টার্ট হয়েছিল বুঝলি না একাদশী থেকে সপ্তমী শুটিং স্টার্ট হয়েছিল হ্যাঁ কিভাবে স্টার্ট হয় একাদশী থেকে সপ্তমী স্টার্ট করি সপ্তমীর শুটিং মানে এখানে সপ্তমী তখন আমাদের এখানে একাদশী আচ্ছা কে কার ভুলগুলোকে বেশি শুধরে দেয় যে ভুল করে অপোজিট শুধরে দেয় হ্যাঁ ইকুয়াল আচ্ছা দুজনেই সমান সমান পূজো কিভাবে কাটালে দুজনে ও তো কলকাতায় ছিল আরে পাহাড় আমি পাহাড় আমি যখনই একদিন পেলে পাহাড় এসে খুব মজা করেছি কারণ এখানে আমি যেহেতু এবার ধুনুচি নাচ নাচতে পারিনি তো আমার একটা আফসোস ছিল কি সেবার ধুনুচি নাচতে পারলাম না এখানে এসে ধুনুচি নেচেছি মজা হয়েছে এক্স্যাক্টলি এটা একটা দারুণ পয়েন্ট যে মানে অন্যরা সবাই হয়তো চার দিন পুজো সেলিব্রেট করেছে আমরা টানা দশ দিন পুজো করেছি আমি হিমাচলে গিয়েও এখানে ফিরে এসে আমার এখনো কোনো পুজোর রেশটা তোমাদের রয়েছে তারপরে আবার বিজয় সম্মেলনীও হলো আমাদের এখানে সবটা দারুণ পুজো পুজো বাইরে কাটাচ্ছি আমরা তোমাদের খুন শুটিটা কিন্তু দর্শকরা পছন্দ করছে তোমাদের এই মিঠাইকে বকাঝকা করা আবার মিঠাইকে সামলানো সব কিছু নিয়ে দর্শকদের ভালোবাসা পাচ্ছ রাগ না থাকলে ভালোবাসা আসে তো সবটাই দরকার হয় একটা সম্পর্কে তো সম্পর্কে কেমিস্ট্রির মধ্যে যে যে জিনিসগুলো যে যে পরিমাণে দরকার সেই সেইভাবেই আর কি ফুটিয়ে তোলা হচ্ছে সেই জন্যই হয়তো দর্শকদের এত পছন্দ হচ্ছে এরকম চলতেই থাকে না মানে যখন শুটিং থাকে না মানে একে অপরকে লেগ পুলিং করাটা তোমাদের বোধহয় বেশ চলে বোঝাই যাচ্ছে সবশেষে তোমাদের হিউজ ফ্যান ফলোয়ার তাদের উদ্দেশ্যে তোমরা কি বলবে তোর কি হয়েছে রে
এটাই বলবো যে সবাই মিঠাই দেখুক, আর বেশি আগের চিন্তা না করুক যে পরে কী হবে কী না হবে, প্রত্যেকটা এপিসোড ইকুয়ালি এনজয় করুক, আর সবাইকে ভালোবাসা দিন, সব পরিবারে মিঠাই দেখুক, আটটা থেকে সাড়ে আটটা জি বাংলায় দেখবেন। হ্যাঁ, মিঠাই দেখবেন, ভালোবাসবেন, ভালোবেসে যান। কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটি? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন এবং আমাদের পাশে থাকবেন। জানি অনেকেই বলবেন ভিডিওটা একটু লেন্দি হলে ভালো হতো, আসলে মিঠাইতে প্রচণ্ড হেকটিক শিডিউলে শ্যুটিং হচ্ছে, তারই মাঝে খুব অল্প সময়ের জন্য সিট মিঠাইকে আমরা একসঙ্গে পেয়েছি। বারবার আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে ওদেরকে একসঙ্গে ইন্টারভিউ করার, তাই অল্প সময়ের জন্য হলেও আমরা চেষ্টা করেছি এবং পরবর্তীকালে আমরা লম্বা একটা ইন্টারভিউ আনার চেষ্টা করব। মিঠাইয়ের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন। বংশ্রী, ইউর ইউটিউব চ্যানেল, প্লিজ ওয়াচ অ্যান্ড সাবস্ক্রাইব।